গলাচিপার চর বিশ্বাসের চর বাংলা এলাকার তিনটি নদীতে দিনের পর দিন অবৈধ বেহুন্দি ও কারেন্ট জাল দিয়ে মাছ ধরছেন 2 সহস্রাধিক জেলে। মাসিক 1 থেকে 2 হাজার টাকা মাসহারার বিনিময়ে অবাধে এ কার্যক্রম চালাচ্ছেন তারা। রূপালী সম্পদ মাছ রক্ষায় সরকার বিভিন্ন সময় নিষেধাজ্ঞা দিলেও তা কাজে আসছে না। জেলেরা বলছেন, দাদন দিয়ে বেহুন্দি জাল কিনে তাদের নদীতে নামতে বাধ্য করছেন আড়তদার সিন্ডিকেট ও প্রশাসন। নিষিদ্ধ জালে মাছ আটকাতে না পারলে নিজেদেরকেই ঋণের জালে জড়াতে হয় বলেও অভিযোগ করেন তারা। গদিয়ালায় দাদন দিছে, সেজন্য পেটের দায় আর কি। সরকারি সহায়তা পেলে দাসত্বের জীবন থেকে বেরিয়ে অন্য পেশায় ফিরতে চান জেলেরা। আমরা এই অবৈধ জাল বাইতে চাই না, আমরা কেউ বাইতে উদিব না, কিন্তু আমরা সরকারের সহযোগিতা চাই। অন্য কোনো কাজ করতে পারে না, এই জেলে কাজ করে খাওয়া লাগে। এই জাল পাতে কিন্তু আবার এই জাল পাতার যারা ব্যবসায়ী মাছ দেওয়া হয় মাছ ধরিয়া। অবৈধ বেহুন্দি জাল উদ্ধারে কাজ চলছে বলে জানালেন জেলা মৎস্য কর্মকর্তা। অবৈধ জাল উদ্ধারে একটা বিশেষ অভিযান চলছে এবং এই অভিযানটা আমরা প্রতি 1 সপ্তাহ পর পর করছি। আমাদের নদ নদী মোহনায় যেখানে আমরা যেভাবে বেহুন্দি জাল আমরা পাই না কেন, সেগুলোকে সর্বতোকরণে আমরা উদ্ধারের চেষ্টা করছি। নদ নদীর জীববৈচিত্র্য রক্ষায় ক্ষতিকর এই জাল দিয়ে মাছ ধরা বন্ধে কার্যকর উদ্যোগ চান সংশ্লিষ্টরা। আফরিন পপি, মোহনা সংবাদ।